হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার অনলাইন ক্লাস হাউআই ইউ আই হোপ অল অফ ইউর ফাইন অ্যান্ড গুড তো স্টুডেন্টস আবারই তোমাদের সাথে পুনরায় আবার একটা নতুন ভিডিওর ক্লাস নিয়ে হাজির হয়েছি আজকে আমি তোমাদের যে ক্লাসটি নেবো সেটা হলো স্ট্যান্ডার্ড ওয়ানের বাংলার বর্ণ পরিচয় বর্ণ পরিচয় তোমাদের প্রিভিয়াস ক্লাসে একটা চ্যাপ্টার স্টার্ট করেছিলাম না হচ্ছে দশম পাঠের হচ্ছে কদচ চুরি করা চুরি করা কদচ উচিত না তো আজকে আমি তোমাদের সেই চ্যাপ্টারে যে অনুশীলনীটি আছে সেইটা নিয়ে ডিসকাস করব। সো লেট স্টার্ট আওয়ার ক্লাস দেখো আমরা অনুশীলনীতে চলে এসেছি তো দেখো প্রথমের যে কোয়েশ্চেনটা দেওয়া আছে সেটা কী বলেছে কোন কথা কে বলেছে লেখো ভুবন তুমি এই পুস্তক কোথায় পেলে এই যে কথাটা কে বলেছে না ভুবনের মাসি নিকটে এসো কানে কানে তোমায় একটি কথা বলবো এ কথা বলেছে ভুবন এখন আর কাঁদলে কী হবে এটা কে বলেছিল ভুবন বিদ্যালয়ের এক পালকের পুস্তক ভুবন তো দেখো প্রথমের কোয়েশ্চেনটা কিন্তু আমাদের হয়ে গেছে এবার দ্বিতীয়ত দেখো তোমাদের এক কথায় উত্তর দাও কয়েকটা কোয়েশ্চেন দিয়েছে আগের ক্লাসে তোমাদের আমি এই চ্যাপ্টার থেকে যে কোয়েশ্চেনগুলো করিয়েছিলাম তার মধ্যে থেকেই এইখানে দেওয়া আছে তো এইটা আমি এখন করাবো না যেহেতু তোমাদের আমি আগেই এর প্রশ্নের উত্তর আমি করিয়ে দিয়েছি এবার দেখো তিনের দেখাটা কি বলেছে ঠিক বাক্যের পাশে ঠিক চিহ্ন আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও চুরি করে ধরা পড়লে চোরের দুর্গতির সীমা থাকে না ঠিক ভুবনের মামি তাকে লালন পালন করেছিলেন না মামি নয় মাসি ভুল ক্রস সবাই জানতে পারলো ভুবন বড় ডাক্তার হয়েছে না চোর হয়েছে ক্রস কিছুকাল পরে ভুবন চোর বলে ধরা পড়লো ঠিক ঠিক মাসি তুমি আমার উন্নতির কারণ না অবনতি বা শাস্তির কারণ ক্রস ভুবনকে দেখে তার মাসি হাসতে লাগলেন ক্রস কারণ কাঁদতে লাগলেন ভুবন রাজপুরুষদের বলল যে সে তার মাসিকে দেখতে চায় ঠিক ঠিক যাবজ্জীবন কারাবাসে সাজা হলে ভুবনের চৈতন্য হয় ঠিক ঠিক তো এই ছিল তোমাদের তিনের দাগের প্রশ্ন এবার দেখো নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে চারের দাগেরটা ক্ষোভ থেকে ঠিক শব্দ নিয়ে শূন্যস্থানে বসা ছেলেটি ড্যাশ হাসতে লাগলো ছেলেটি উচ্চ স্বরে হাসতে লাগলো গুরুজনের ড্যাশ কখনো অমান্য করতে নেই নিষেধ কখনো অমান্য করতে নেই কখনো অন্যের ড্যাশ নেওয়া উচিত নয় কখনো অন্যের দ্রব্য নেওয়া উচিত নয় বাবা মায়ের প্রতি সব সময় ড্যাশ রাখা উচিত বাবা মায়ের প্রতি সব সময় বিশ্বাস রাখা উচিত শ্যামল এবছর বিদ্যালয়ে সেরা ছাত্রের ড্যাশ লাভ করেছে শ্যামল এবছর বিদ্যালয়ে সেরা ছাত্রের পুরস্কার লাভ করেছে রাস্তা পারাপারের সময় সকলেরই থাকা দরকার রাস্তা পারাপারের সময় সকলেরই সতর্ক থাকা দরকার রাজ্য রাজ্যপাল ড্যাস করেন রাজ্যপাল রাজ্য শাসন করেন মিথ্যা কথা বলা মহা ড্যাশ মিথ্যা কথা বলা মহাদোষ শিক্ষক মশাই অবাধ্য ছেলেটিকে ড্যাস করলেন শিক্ষক মশাই অবাধ্য ছেলেটিকে ভৎসনা করলেন রাজা মশাই তার সভাকবিকে ড্যাশ সম্মানে ভূষিত করলেন রাজা মশাই তার সভাকবিকে যথোচিত সম্মানে ভূষিত করলেন এই দেখো তোমাদের চার নম্বরের কোয়েশ্চেনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে শূন্যস্থান পূরণ এবার দেখো নেক্সট কোয়েশ্চেনে যাব। নেক্সট দেখো তোমাদের দিয়েছে সাথে দাগেরটা দিকের শব্দগুলোকে ডান দিকে তাদের অর্থগুলো সাথে দাগ টেনে মেলাও বাঁদিকে দেখো শব্দ দেওয়া আছে ডান দিকে অর্থ আছে সেগুলো মেলাতে হবে দুর্গতি মানে কি দুর্গতি মানে হচ্ছে দুরাবস্থা সন্দেহ মানে সংশয় মানে হুকুম চৈতন্য মানে হচ্ছে মানে মানে হচ্ছে বকুনি নিবারণ নিষেধ দেখো তোমাদের সাথে দাগে প্রশ্নের উত্তরটা হয়ে গেলে এবার আটেরটা দেখো কি বলেছে বাঁ দিকের শব্দগুলোকে ডান দিকে তাদের বিপরীত শব্দের সাথে দাগ টেনে মেলা বাঁদিকে শব্দ ডান দিকে বিপরীত শব্দ এগুলো মেলাতে হবে সীমা অসীম উচিতের বিপরীত অনুচিত সতর্ক অসতর্ক তিরস্কার পুরস্কার চৈতন্য অচৈতন্য উচ্চ স্বরে নিম্ন স্বরে তো দেখো তোমাদের কিন্তু দাগে প্রশ্নটাও কিন্তু উত্তর করা কমপ্লিট হয়ে গেছে তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের অনুশীলনী যে প্রশ্নগুলো নিয়ে ডিসকাস করলাম আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো এবং এই প্রশ্নগুলো তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে আমার ক্লাস আজকে এখানে শেষ করলাম বাই স্টুডেন্টস হ্যাভ এনআই স্টেটা থ্যাংক ইউ